সম্মানিত ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরা মেট্রো রেলের রেল স্টেশনে। আর এখানে আজকে শুক্রবার বন্ধের দিন, কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ব্লগে চলে যাচ্ছি, সেই পর্যন্ত সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, কর্মব্যস্ত ঢাকা শহরের প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে, যার জন্য ব্যবহার করা হয় পেট্রোল, ডিজেল কিংবা সিএনজি। এতে প্রতিদিন দূষিত হচ্ছে নগরী। মেট্রো রেল বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। মেট্রো রেলের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম, কেননা সকল কর্মজীবীকে অফিসে যেতে ঘন্টার পর ঘন্টা রাস্তায় ঝেমু আটকে পড়ে থাকতে হবে না। তাই এখন আর এটা করতে হবে না, ফলে সময়ের অপচয় রোধ করে কাজ করে অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে। তাছাড়া মেট্রো রেল আমাদের দেশীয় সম্পদ, এটি মানুষের নতুন কর্মসংস্থান এর সুযোগ করে দিয়েছে। মেট্রো রেলের সুবিধা আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আজকে শুক্রবার চলে আসছি, আর শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনে এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। আসলে সবাই আজকে কি অফিসের দিন, আজকে বন্ধ, কিন্তু আজকে একটু ঘোরাঘুরির জন্য সবাই মেট্রো রেলে, যেমন আমি এসেছি একটু ঘুরবো, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো আমি আজকে ট্রেনে উঠতে পারছি না, এই জন্যে আজকে আমি আসছি একটু লেট করে, 12:30 বন্ধ হয়ে যাবে, বাট আমার এই উত্তরা আবার ঘুরে আসতে হবে, এই জন্যে আমি আজকে আর ঘুরবো না, বাট আপনাদেরকে আমি ভিডিওটা দেখাবো। আসলে ট্রেনের যে টিকিটগুলো কীভাবে কাটবেন, কত টাকা ভাড়া, এটি আলোচনা হবে এখানে। আর ভাড়ার নিচে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব, আর কীভাবে আপনারা ভাড়ার জায়গায় পাঞ্চ করবেন কার্ডগুলো, এই এ টু জেড আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে আশা করি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর মেট্রো রেল সম্পর্কে আপনার কোনো ধারণা বা কোনো মন্তব্য থাকলে আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন, প্লিজ, ধন্যবাদ। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। উত্তরা ঢাকা বাংলাদেশ। অনেক কষ্টের বিনিময়ে হাতে পেয়েছি সেই স্মার্ট কার্ডটি, নেওয়া বলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। খুবই আনন্দ লাগছে, খুবই উজ্জীবিত আজ আমরা। আজকেই প্রথমবার টিকিট কেটেছি, 40 টাকা। আমি যাব হচ্ছে উত্তরা, উত্তর রেল স্টেশন থেকে মিরপুর 10-এ যাব, 40 টাকা ভাড়া নিয়েছে। বন্ধুরা, সত্যি বলতে যে আসলে এখন 12:45 বাজে আমাদের ঘড়িতে, আর এখন ট্রেন আছে 12:51। তো আমি ভেবেছিলাম যে উত্তরা 10 নম্বর রেল স্টেশন থেকে মিরপুর 10-এ যাবো, টিকিটও কেটেছি, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে আমার নিচে পার্কিংয়ে গাড়ি আছে। আমি ভাবছিলাম যে 12:30 ভিতরে ঘুরে আসবো, কিন্তু বন্ধ হয়ে যাবে, এই জন্য যেতে পারবো না। এখানে ভাড়ার তালিকা সর্বনিম্ন 20 টাকা, আর উপরে কমলাপুর হচ্ছে 100 টাকা, আপনি শাহবাগ হচ্ছে 80 টাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় 90 টাকা, বাংলাদেশ সচিবালয় 90 টাকা, কমলাপুর 100 টাকা, সর্বনিম্ন ভাড়া তালিকা হচ্ছে 20 টাকা। এভাবে এখানে ভাড়ার তালিকাটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আর টিকিটের লাইনটা মোটামুটি, শুক্রবার তো সবাই আজ ঘুরতে এসেছে, তো সব মিলিয়ে ভালোই লেগেছে। আসলে আনন্দ উল্লাসটাই সবচাইতে বেশি, আর কিছু বলবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিউয়ার্স, এখন 12:46 বাজে, আর দেখতে পাচ্ছেন যে আসলে গেটটা বন্ধ করে দেওয়ার মুহূর্তে মানুষগুলো কীভাবে দৌড়িয়ে যাচ্ছে, যে ট্রেনটা মিস করলে হয়তো আমরা উত্তরা থেকে আমরা মিরপুর 10 অথবা শেওড়াপাড়া আগারগাঁও পর্যন্ত হয়তো যেতে পারবো না, নিচে অনেকটাই যানজট, এই জন্য একটু দৌড়াদৌড়ি করছে ওঠার জন্য। আপনারা তো ভিউয়ার্স দেখতেই পারছেন, আপনারা এটার মজা এবং এটার সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান, চলে আসুন সাপ্তাহিক বন্ধ শুক্রবার দিন দিয়াবাড়িতে। উত্তরা জমজমাট স্টেশনটা দেখতেও অনেকটাই ইউরোপ আমেরিকার রেল স্টেশনের মতোই। তো আমি আর কথা বলবো না, আমি একটু 12 নম্বরের দিকে যাব, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বিশেষ দ্রষ্টব্য হচ্ছে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার, এটা মনে রাখে আপনারা।
স্টেশনে আসবেন ওকে বাই বাই আচ্ছা এখন আমরা 12 নম্বরের দিকে যাচ্ছি ঠিক আছে এখন এই যে দেখছেন আসলে সিঙ্গেল ওই রাস্তা কিন্তু আসলে দেখতে অনেকটা স্মার্ট তাই না ভাই রাস্তা কিন্তু পুরোই ফুল ফাঁকা একবার মনে হচ্ছে যে আমেরিকার মতো রাস্তা ফাঁকা মনে করো আগে তো না জিলের মতো ছিল কিন্তু এই রাস্তাটা নতুন করাতে আমরা এখন 12 নম্বর উত্তরা থেকে 10 মিনিটে আসতে পারি আপনারা বিশ্বাস না হলে একদিন এসে দেখেন আর রাস্তার মধ্যে একটা ভিড়ও নাই কোনো একদম পরিষ্কার সুপ একদম পরিষ্কার সিঙ্গেল রাস্তা বাট দুই একটা ব্যাটারি গাড়ি আছে না ওইগুলো তো দুই একটা থাকবে এটা দুই একটা ব্যাটারি গাড়ি আছে আর টুকটাক কিছু প্রাইভেট চলে আর বাস নিষিদ্ধ বাস চলে না এই রাস্তায় উপর দিয়ে মেট্রো রেল চলতেছে নিচে দিয়ে আমরা চলতেছি বিভার্স আমরা এক স্টেশন থেকে আরেক স্টেশনে পৌঁছে গেলাম মাত্র দেখেন এক মিনিট সময় লাগে নাই ভিডিওর ভিতরেই পৌঁছে গেছি ভিডিও কোনো স্কিপ করি নাই বস ঠিক আছে আমরা এখন দিয়াবাড়ির যে মিডিলে যে স্টেশনটা ঠিক এই পর্যন্তই পৌঁছে গেছি এটা হচ্ছে উত্তরা সেন্টার স্টেশনে এই স্টেশনের লোকজন কম থাকে